জিমামুল হক ইন্ডিয়া থেকে তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন সালাতে ইমাম ভুলে তিন রাকাত পড়ে ফেললে করণীয় কি অবস্থা এর একটা ইমাম ভুলে রাকাত বসেছেন এখন কি করবেন অথবা আরেকটা হলো তিনি তিন রাকাত পড়ে ফেলেছেন সালাম ফিরিয়ে যখন কথাবার্তা বলছেন তখন তিনি কি করবেন এখানে ইমাম ভুলে যদি তিন রাকাত পড়ে ফেলেন তিনি দু রাকাত পড়েই বসে সালাম ফেরানোর কথা কিন্তু তিনি দু রাকাত পড়ে উঠে গেলেন তৃতীয় রাকাতে বসলেন তখন তার মনে হলো। পেছনে কেউ লোকমা দেয়নি তাই না পেছনে পুরুষরা সুভান আল্লাহ বললে তিনি বুঝতে পারতেন তখনই তিনি হয়তো ব্যবস্থা করতে পারতেন কিন্তু দেখা গেছে দেখা গেছে যে কেউ সেটা খেয়াল করেনি এখন ইমাম যখন তিন রাকাত পড়ে বসলেন তখন তার মনে হলো যে তিনি তিন রেকাত পড়েছেন তখন কি করবেন এ প্রসঙ্গে আমরা আবু সাইদ খুদ্ি আল্লাহ তাল একটা হাদিস পাই যে সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দেহ পোষণ করে তাহলে সে যেন সন্দেহকে তাড়িয়ে দেয় সন্দেহকে বাতিল করে দেয় ওলিয়বী আল আল ইয়াকিন এবং সে যেন সন্দেহকে বাদ দিয়ে যে ইয়াকিনটা তার ইতিমধ্যে ছিল সেটার উপরে বেনা করে ফাঈদাস্তাই কানা যখন সে সম্পূর্ণরূপে ইয়াকিন করে ফেলে যে না তিন রাখাতেই পড়েছে যেমন ফর এক্সাম্পল ফালিয়াসুদ্ সজদা তাহলে সে যেন দুটো সাজদা করে এই দুটো সাজদা হল সজদাতু সাহু সাহু সাজদা ও আ কায়েদ এবং বসেই সে এই দুটো সাহু সাজদা করবে ফিন কানা সাল্লাহ খামসান শফায়তালাহু যদি সে পাঁচ ওয়াক্ত সালাত পড়েই থাকে যেমন সে হয়তো চার রাকাত সালাতের উদ্দেশ্যে বসেছিল এখন পাঁচ অক্ত পড়লো কিন্তু বসে আছে তাহলে তাকে আর ষষ্ঠ রাকাত করতে হবে না সে এই পাঁচ রাকাত অবস্থায়ই সে দুটো সাহুসদা করবে এবং যদি ব্যাপারটা এমন হয় যে পাঁচ পাঁচ রাকাতই সে পড়লো শেফা তালাহু তাহু তাহলে এই দুটো সাহুস্যাজা তার এই পাঁচ রাকাত সালাতকে জোর করে দিবে অর্থাৎ এই দুটো সাহসেজ দা বেমাকাম আর সাদেসা ষষ্ঠ রাখা তো সমান হয়ে যাবে ফলে তার আর বিজোড় হবে না সেটা জো সালাতে পরিণত হবে ওয়াইনসআল্লাহ আর বা আন কান আতা তারিম আল্লা আর যদি সে চার রাখাতেই পড়ে থাকে বা মাঝখান দিয়ে সন্দেহে সে তার কিছু গড়বড় করে দিয়েছে তাহলেও সে সাহসেজ দা করবে এবং এই দা দুটো সেটা হবে তারকিম আলী শায়াতিন শয়তানকে মলিন করে দেওয়ার জন্য অর্থাৎ শয়তান চাঁদ ছিল তার সালাদকে আসলে গড়বড় করে দেওয়া বাট শয়তানকে পরাজিত করার জন্য এ দুটো সালাত একটা বড় সিস্টেম যেটা রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তিনি নিজেও সা করেছেন বহুবার হাদিসটি ইমাম আবু দাউদ নাসাই মাজা বর্ণনা করেছেন এবং আমরা নাসাই শব্দ এখানে নিয়ে এসেছি শেখাল বাণী সাহে সুনানা নাসাইয়ের মধ্যে এটাকে হাসান বলে উল্লেখ করেছেন বলেছেন হাসানুন সাহি তাহলে এই হাদিসে আমরা বুঝতে পারলাম ফরজ সালাতের ক্ষেত্রে যেমনটা হবে নফল সালাতের ক্ষেত্রেও তাই তো সালাতের ফরমেটের মধ্যে কিন্তু কোনো ব্যাস কম নেই এবং সাহুসেজদার নিয়মের মধ্যেও কোনো ব্যাস কম হবে না ফলে তিন রাকাত তিনি যদি পড়ে ফেলেন এবং তৃতীয় রাকাত এর মধ্যে যখন তিনি শেষ বৈঠকে থাকবেন তখন তিনি এই আমলটা করবেন সাউসেসদা করবেন দ্বিতীয় অবস্থাটা হচ্ছে যদি তিনি তিন রাকাত পড়ে ফেলে সালাম ফিরিয়ে ফেলেন এবং তারপরে তার সাথে কথাবার্তা বলে যে আপনি তো তিন রাকাত পড়েছেন যদি সেটা সালাতের সালাম ফেরানোর পরে ইমিডিয়েটলি হয় তাহলেও তিনি মোক্তাদিদেরকে নিয়ে সাউসেজদা করবেন এর এক্সাম্পল নবী সাল্লাহ হাদিসে পাওয়া যায় তিনি যখন লোকজন জিজ্ঞাসাবাদ করেছে এর মধ্যেও তিনি কথা বলার পরেও সাউস করেছেন আর যদি এটা তার সালাতের স্থান ত্যাগ করার পরে বা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে এটা নিয়ে কথাবার্তা হয় কেউ বলে যে না আপনি তো অমুক দিন বা গতকাল রাতে আসলে দূর রাকাতের পরিবর্তে জায়গা পড়েছেন তখন তার সালাদটা শুদ্ধ এবং এটা নিয়ে আর কোনো রিকাভারি সালাদ পড়া কিংবা এটাকে এটার বদলে মানে এই ভুলের কারণে কোনো সহসাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাই হচ্ছে বিধান